কি বলবেন? এটা আর অধিকারী ঘর নেই, এটা মানুষের ঘরে পরিণত হয়েছে। যে মানুষ তৃণমূল সরকারের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাস্তায় নেমেছে, এটা আর অধিকারী ঘর নেই, এটা মূল্যবোধের ঘর, ভারতীয় জনতা পার্টির ঘরে পরিণত হয়েছে। কলকাতা পৌরসভায় যে চারজন কাউন্সিলরকে সংরক্ষণ, কি বলবেন? যতই সংরক্ষণ করুক, ভারতীয় জনতা পার্টি মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের কাছে হারা জেতাটা বড় কথা নয়, আমাদের কাছে মানুষকে সঙ্গে নিয়ে চলাটা বড় কথা। আমরা মানুষকে সঙ্গে নিয়ে চলব, মানুষের পাশে থাকব, মানুষের জন্য কাজ করব। নরেন্দ্র মোদীজি, অমিত শাহজির আদর্শে পথ চলব। আজকের এই মিছিল থেকে কি মনে হচ্ছে? মানুষের জনসমুদ্র নেমেছে, জনসমুদ্র বার্তা দিচ্ছে, বার্তা দিচ্ছে যে সময় এসে গেছে, দিদি আপনি গদি ছাড়ুন, জনতাকে গদি দিন। গতকাল সিএ আতঙ্কে একটা ছেলে কাঁদিতে আত্মহত্যা করার চেষ্টা করেছে, ওটা অপপ্রচার, সম্পূর্ণভাবে অপপ্রচার। আমরা নাগরিকত্ব সংশোধনী আইনটা ভালো করে মানুষের কাছে বোঝাবো, যাতে অপপ্রচার না হয়। যে কোনো আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যা দুঃখজনক জিনিস, যিনি চেষ্টা করেছেন আমরা তার কাছে গিয়েও তার কি ক্ষতি হয়েছে, তার কোনো সমস্যা আছে কিনা জানতে চাইব। অপপ্রচার যেটা হচ্ছে সেটার আমরা সম্মুখীন হয়ে উত্তর দেব। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এইটা যদি সরকার উদ্যোগ নিয়ে একটা সচেতনতা শিবির করে তাহলে খুব ভালো হতো। তৃণমূল সচেতনতা শিবিরের আগেই অপপ্রচার করছে, বাড়ি বাড়ি ঢুকে ঢুকে অপপ্রচার করছে, লোককে বলছে তোমায় দাঁড়িয়ে দেবে, মিথ্যা কথা বলছে, সমানে লোককে ভয় দেখাচ্ছে। আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, ভয়ের পরিবেশ সৃষ্টি করছে তো, তারই জবাব দেওয়ার জন্য মানুষ আজকে রাস্তায় নেমেছে। চাওয়া সেই বৈঠকে উনি যান না, কোথাও দেখেছেন যে কারোর বাড়িতে চা খেতে গিয়ে লোকে বলে যে আমাকে এত টাকা দিন? উনি সেদিন মোদীজির সঙ্গে বৈঠক করে এসে যেটা বললেন যে আমার এত টাকা আমি চেয়ে এসেছি, কেউ চা খেতে গিয়ে করে? উনি তো মিথ্যে কথা বলছে। যদি সিএনএ কি ভুল বোঝানো হচ্ছে? মানুষকে সমানে অপপ্রচার করা হচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আমরা জায়গায় জায়গায় যাব, জায়গায় জায়গায় বোঝাবো, তবে মানুষও বুঝে গেছে, তাই তো মানুষের এত জনসমুদ্র। বাংলার মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই, বাংলার মানুষ স্বাধীনতার সময় পুরো ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। বাংলার মানুষে বেশি দিন মিথ্যে কথা চলে না। দেখুন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের তাণ্ডব করা উচিত না, এটা সাংঘাতিকভাবে অন্যায়, এটা হওয়া উচিত না। যেই করে থাকুক না কেন, তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত। আর দেখুন, আমাদের দেশে স্বাধীনতা এসছে অহিংসার পথ ধরে, এত বড় গণতন্ত্র কিন্তু স্বাধীনতা এসছে অহিংসার পথ ধরে, সেই জন্য অহিংসার পথই একমাত্র পথ, সেই পথে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হওয়া উচিত।